চিকিৎসাপত্র প্রদান আর নির্দেশিকা দেওয়া। বেশ কদিন থেকে 8, 9, 10, 11 অবধি চলবে মানিচক ব্লকে, গোটা সারা জেলাব্যাপী, গোটা জেলাতে সব ব্লককে 70,000 বাংলার আবাস যোজনা দেওয়া হচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহান উদ্যোগ, প্রত্যেক ব্লকে বেনিফিসিয়ারিকে ডেকে এবং তাদেরকে নির্দেশিকা দেওয়া, বুঝিয়ে দেওয়া যে এই আওতায় প্রত্যেককে ঘর করতে হবে, নির্দিষ্ট জায়গায় ঘর করতে হবে, 1,20,000 টাকা পাবে, এনআরজি থেকে তারা 17,190 টাকা পাবে, টোটালে 1,37,190 টাকা পাবে এবং তাদের প্রত্যেককে ঘর নিশ্চিত করে দেওয়া, তারা কোনো প্রতারণায় না পড়ে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সরাসরি, ওদের টাকা এবং ওরা ঘর করে নেওয়ার দায়িত্ব ওনাদের। এবং আমাদের প্রশাসনিক লেভেল সিস্টেম হয়ে যেরকম কাজ হবে সেই রকমই তারা টাকাগুলো পাবে। প্রথমে 60,000, 50,000, 10,000, তারপরে এনআরজিএসের কাজে আমাদের মাননীয় বিডিও সাহেব সুরজিৎ পণ্ডিত মহাশয় মানিচক ব্লকের 6,000 আমাদের বাংলার আবাস যোজনা বিলি করছেন, ধাপে ধাপে তাদের সার্টিফিকেট প্রদান, অনলাইনে সরাসরি টাকা দেওয়া। আজকে তার তৃতীয় দিন, মথুরাপুর অঞ্চলের 400 মতো তাদের বাংলার আবাস যোজনা দেওয়া হয়েছে। মানিচক ব্লকে মোট কতজনকে দেওয়া হয়? মোট 600 জন, 6,000 বেনিফিসিয়ারি পাবে।